এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালো। আজকে সকালে কাজটা করে ফেললাম, সকাল ঘুম থেকে উঠেছি, উঠে সকালে কাজটা হয়ে গেছে, তো সিদ্ধ ভাত করেছি। আজকে আমার বড় কি মনে হলো ভাত খেয়ে কাজে যাবে, তো অন্যদিন তো প্রতিদিন রুটি করি, তো আজকে আমি সিদ্ধ ভাত করেছি আর চা খাওয়া হয়ে গেছে। তো এই যে চার বাসনগুলো এখন মেজে ফেলছি। তো সকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি হলে না, মানে উঠলে কাজগুলো হয়ে যায়, আর আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। আর আমাদের কলেপাটটা দেখছো, কলেপাটটা কিন্তু পাকা করা হয়নি, কারণ ভাবছিলাম যে কলেপাটটা মানে কলটা বসিয়ে তারপর পাকা করে ফেলবো, কিন্তু টাকার জন্য আর পাকাটা করতে পারিনি। তো এখন আর পাকা করবো না, দেখি হাতে যদি টাকা হয় তারপর আমি কলেপাটটা পাকা করে ফেলবো। তো একদিকে আর কি মানে খুব ভালো হয়েছে আমার, না তো এই ঘরের পিছনে যে রাস্তা কল থেকে জল আনতে আমার খুব অসুবিধা হয়ে যেত। তো এখন বাড়িতে কল আছে, কোনো সমস্যা নেই, মানে কোনো অসুবিধা হয় না, সুবিধা হয় আমার খুব। না তো এই জল টেনে টেনে কাজ করতে আমার খুব পরিশ্রম হয়ে যায়। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো হাতে 5 মিনিট টাইম নিয়ে, স্কিপ করো না বন্ধুরা। উনানে রান্না করলে কি বলতো, খুব কালি হয় বাসন। লাউ শাক কাটছে দেখো, আজকে লাউ শাক রান্না করবো, লাউ শাক রান্না করবো আর আলু বেগুন দিয়ে মাছ তরকারি করবো। রিজুর বাবা কিন্তু লাউ শাক খেতে খুব ভালোবাসে, তো আজকেও দেখো লাউ শাক নিয়ে বসে পড়লাম। লাউ শাক মানে করছি কারণ আছে, গাছটা একটু ঘন হয়ে গেছে তো একটু হালকা যেন হয়, তো তার জন্য আর কি লাউ শাকগুলো কিন্তু আমি মানে প্রতিদিনই আর কি লাউ শাক করছি। আর লাউ শাকটা খেতে একটু ভালো লাগে খুব, গরম গরম হাত দিয়ে লাউ শাক খেতে। তো আজকে ভাবছি লাউ শাকটা রান্না করবো আর মাছের তরকারি করবো, আইড় মাছ আছে, আইড় মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। তো বেগুনটা দেইনি কোনো দিন আমি আইড় মাছে, তো আজকে আমি বেগুন দেব মাছের মধ্যে আইড় মাছে। আজকে একটু রোদ দিয়েছে, দোকান থেকে শ্যাম্পু নিয়ে আয় গা রিজু, শ্যাম্পু নিয়ে আয় গা, শ্যাম্পুতে স্নান করাবো। তো ভাবছি বল্টুকে স্নান করাবো। ছোট ছোট পোকা আছে অনেক কটা, এই যে পাতা পাতার মধ্যে পোকা, সবুজ সবুজ ছোট ছোট ওগুলি গুলি পোকা খালা দিচ্ছে দেখ না, আছে ভিতরে আছে ছোট ছোট একদম পোকা, আবার কতগুলো দেখবি বড় বড় পোকা আছে লম্বা সবুজ সবুজ বিছার মতো বিছার মতো দেখবে। তো ভিডিওটা এখানেই রাখছি।